নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মৌরি পটল। বন্ধুরা, পটলের অনেক রেসিপিই তো খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে দারুণ লাগে, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। দেখে নিন তাহলে আজকের ভিডিওটি। মৌরি পটলের জন্য এখানে আমি 7-8টা পটলকে খোসা ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। একটা পটলের দুটো সাইড প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা বটি দিয়েও এটা কাটতে পারেন। দুটো সাইড কেটে নেওয়া হয়ে গেলে এইভাবে পটলের গাটা চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, তবে এটা ছুরি দিয়ে কাটতেই কিন্তু বেশি সুবিধা হবে। এভাবে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর একইভাবে আমি সব পটলগুলোকেই কেটে নেব। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইভাবে হলুদ আর লবণ মাখিয়ে পটলটা একটু রেখে দিলে তাহলে পটলটা তাড়াতাড়ি মজে যায়, ভাজতেও সুবিধা হয়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে 5 মিনিট রেখে দেব। আর এখন একটা মশলা রেডি করে নেব, তার জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা প্রথমে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এখন এই মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর পটলগুলো ভাজবার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে উল্টে পাল্টে পটলগুলো বেশ লাল করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়েছি, উল্টে পাল্টে পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। পটলের মধ্যে যেহেতু হলুদ মাখানো ছিল তাই আর আলুতে হলুদ দিলাম না, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নিলাম। দেখুন, আলুও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, এলাচগুলোর মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা, দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম লবণ, যেহেতু আলু পটল ভাজবার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই করে দিতে হবে, যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে খেতে অবশ্যই ভালো লাগবে। মশলা বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখুন এখন মশলার থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। আলু পটল মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু পটলগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন মশলাগুলো কিন্তু আলু পটলের সাথে একদম লেগে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু এই রান্নায় অবশ্যই করে দেবেন, তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দেখুন আলু কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর পটল তো সিদ্ধ হয়েই গেছে। বন্ধুরা, এই রেসিপিটা একবার নিরামিষের দিন ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল মৌরি পটল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।